রকিবুল হুসেইনের ভগ্নির ঘরত আরক্ষীর অভিযান। পল্টন বাজার আর সানমারি আরক্ষীর বৃহৎ দল রকিবুলর ভগ্নির ঘরত উদ্ধার এগারী আহত যুবতী। এটা দুটা বছর নহয়, বিগত চৈধ্যটাক বছর এই ঘরটোতে আবদ্ধ করে রেখেছিল যুবতীগীক। কাম করা আর পড়াশুনার দায়িত্ব যুবতীগীক লই আনিছিল যদিও বিগত চৈধ্যটাক বছর কাম করার নামত অকথ্য নির্যাতনহে চলা হয়েছিল যুবতীগীর উপর। হয়, বিগত চৈধ্য বছরে আবদ্ধ করে রেখেছিল যুবতীগীক। প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনের ভগ্নী সাবানা সুলতানা আর ভনী জয়াকে বিগত চৈধ্য বছরের যুবতীগীক শারীরিক অত্যাচার চলার অভিযোগ। আরক্ষী উদ্ধার করা সময়তো যুবতীগীর শরীর আঘাতর চিন স্পষ্ট, ভুকুয়াই দাঁত পর্যন্ত ভাঙি পেলাইছিল যুবতীগীর। চকু টুকু কলা হয়ে আছে, ফুলি আছে, দাঁতও ভাঙা, তার সব সিলাই সিলাই, সব সিলাই সিলাই মারি মারি সিলাই সিলাই, সব মাথা সাথা ফাটা অবস্থা নাই তার। স্কুল যাওয়া নাছিল, সব করু, ঘর হারু, ঘর মুসু, সব করু। এই দুঃখ পাইছো, মারিছে, আঙুলি লাগি গেছে। দাদাই মারিছে, মই যত থাকো। দাঁত কেনেকুৱা ভাঙিছে? দাঁত আর বল সরু থাকতে ভাঙিলে। কি হে কেনেকুৱা ভাঙিছে? কেনে মারিছিল? মারিছে নে ঘুষা মারিছে? কাম করা আর পড়াশুনার দায়িত্ব লই 2004 চনতে যুবতীগীক রঙিয়ার পর লই আনিছিল রকিবুলর ভগ্নিয়ে। প্রতিমাহে যুবতীগীর মাতৃগৃহলৈ লই যাওয়ার প্রতিশ্রুতি দি গুয়াহাটিলৈ লই আনিছিল যুবতীগীক। কিন্তু বিগত চৈধ্য বছরে পরিয়ালর পর দূরৈত এই ঘরটোতে আবদ্ধ করে রাখিছিল যুবতীগীক। নিজের সন্তানের চিন্তাত মাতৃ পিতৃরও অকাল মৃত্যু হয় যুবতীগীর। কেদিনমান পিছত লই আহিম দে তোর ছোৱালী, চিন্তা করব নালাগে। তেনেকে কইছে বাবা, তো এটা আশা করে আছে, আহিব আহিব, বাবা তো দিয়ে দিছে, বাবা তো, বাবা তো ইমান নাজানে ন এখিনি হব বলি। মাও এনেকে চিন্তা করে করে ঢুকাল আগতে, পিছত মোর মোর দেউতাটু মারা গল। রকিবুল হুসেইনের ভগ্নী ভনীজয়েকর অত্যাচার সহিব নারি মঙ্গলবারে এই ঘরটোর পলাই গৈছিল যুবতীগীক। আর উচর চুবুরিয়াক বিবরি কৈছিল সকলো কথা। মই সিদিনাখন আজি হল 4-5 দিন হল বাবুক মই টিউশনের পর লই আহি আছো, আপিটো কান্দি কান্দি কেনে আহি আছে যে মাহি তোমাক মোর ঘর তুমি লই যা না, কিছু মই লই যাব নোৱাৰো। এটা কি কয়, বহুত ভয় লাগে। এটা কয় আছে মই তাই আহি আছে, মোক ঠান্ডা মারি ধরি কেনে কান্দিছে, কান্দাতে মই কৈছো নাই মই লৈ যাব নোৱাৰো, ইমান বেয়া কৰি মাৰিছে, যদি মোক হেনতে ফাঁচাই। চুবুৰীয়াৰ সহায়ত যুৱতীগৰাকীৰ পৰিয়ালে আৰক্ষীৰ কাষ চাপি বৃহস্পতিবাৰে উদ্ধাৰ কৰে যুৱতীগৰাকীক। আৰু তাৰ পিছত সংবাদ মাধ্যমৰ আগত কি ক'লে শুনক ৰকিবুলৰ আত্মীয়। আমি নতুনকৈ ঘৰ বনাইছোঁ, মিস্ত্ৰীবিলাকৰ গণ্ডগোল হৈ যাক দাবী ধমকি দি ৰাখিছোঁ আৰু। তাইকো আমি অতি সোনকালে বিয়া দিয়াৰ কাৰণে ব্যৱস্থা কৰিছিলোঁ, কিন্তু সেইদিনাখন তাই এনেকুৱা এটা ঘটনা কৰিছে, কৰাৰ কাৰণে মানে আমি ভাইটিয়ে মানে খং উঠি গ'ল, ছটা মাৰি দিলে। তেতিয়া তাই মানে চকুটো যে দুখ পাইছে সেইটো, কিন্তু সেই আমাৰ যে খুঁটা যে খুঁটাত লাগি হৈছে, তাই দুখ পাইছে যে পাইছে। আৰু তাইৰ যে দাঁতটো নাই সেইটো, কিন্তু তাইৰ আগৰ জন্মৰে দাঁত নাই। এনে তুলুঙা মন্তব্য কৰি এখেতে দায় সাৰিবলৈ চেষ্টা চলাইছে যদিও আইনে কি ব্যৱস্থা ল'ব প্ৰাক্তন মন্ত্ৰীগৰাকীৰ ভগ্নীৰ ওপৰত সেয়া সময়তহে স্পষ্ট হ'ব। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট হিমাংশুৰ সৈতে সমৰজ্যোতি শৰ্মা, ৰিপৰ্ট প্ৰাগ নিউজ।